আমরা লাস্ট ভিডিওতে যে টপিকটা ডিসকাশন করেছিলাম সেইটা হচ্ছে যে পাইরোলিসিস অফ জ্যানথেট অ্যান্ড অ্যাসিটেট। পাইরোলিসিস অফ জ্যানথেট অ্যান্ড অ্যাসিটেটের আমরা স্টিরিওকেমিস্ট্রি ডিসকাশন করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম দ্য ইট শুড বি সিন এলিমিনেশান, ইট ইজ বিটা এলিমিনেশান অ্যান্ড ইট ইজ সিন। তো এই সিনটাকে যদি স্টিরিওকেমিস্ট্রিটাকে আজকে আমরা এই ভিডিওতে আর একটু ডিটেলসে আমরা একটু ডিসকাশান করব, তো সেইটা করতে গিয়ে আমরা কি 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 দেখব না, এরকমই একটা জিনিস যে মনে কর এইরকমই একটা তো সেখানে এখানে মনে কর হাইড্রোজেনটা আছে, এখানে মনে কর ও COCH3 অ্যাসিটেড গ্রুপটা আছে। তো তাহলে এই এই মলিকুলটাকে আমরা স্টিরিওকেমিস্ট্রি হিসাবে যখন আমরা দেখাবো, তখন আমরা যদি সহর্ষে দেখাই তাহলে এমনভাবে আনতে হবে যাতে এইটা থাকে ও COCH3, এখানে থাকবে আমার এইচ, এটা এই গেল, এটা এই গেল, এই বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে মানে এইটাকে সহর্ষে একে এই হাইড্রোজেন আর এই ওএসিটাকে সিন মানে একই দিকে আনতে হবে, তারা এইভাবে বিটা এলিমিনেশান করে বেরিয়ে যাবে। এটাকে যদি নিউম্যানে করা হয় তাহলে নিউম্যানে করে যা করার আসবে, এখানে থাকবে হাইড্রোজেনটা, এইখানে হবে লিখতে ও COCH3, এইভাবে এই দুটো সিন মেনারে বেরোবে ও COCH3H, জ্যানথেট থাকলে তাই ও সি ডবল বন্ডেড এস SME। তাহলে এইটা আমরা প্রিলিমিনারি একটা আইডিয়া করলাম যে কিভাবে অ্যাসিটেট স্টিরিওকেমিস্ট্রি আমরা সহর্ষ প্রজেকশন ফর্মুলা বা আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা দিয়ে আমরা স্টিরিওকেমিস্ট্রিটাকে ডিসকাশন করতে পারি। এখন এইটার একটা বিউটিফুল এক্সাম্পল আমরা আজকে এই ভিডিওতে মেনলি যে মানে ডিসকাশান করব, কম্পাউন্ডটার নামটা বেশ বড়, সেটার সঙ্গে পরিচিত হতে হবে, 1,2-diphenyl-2-deuterio 1-acetoxy-ethane এই কম্পাউন্ডটাকে হিট করলে কি হবে। বেশ বড় নাম, তোদের পক্ষে স্ট্রাকচারটা লেখা খুবই কঠিন। প্রথমে দেখ এই ইথেন টার্মটা আছে, ইথেন মানে 2 কার্বন, তাহলে সেইটা আগে ড্র কর CC ইথেন, সেটাকে নাম্বারিং কর 1, এটা 2। এবারে কি আছে দেখ, 1,2-diphenyl, তাহলে এই পিএইচ, এই পিএইচ, 1,2-diphenyl। 2-deuterio, ডিউটোরিও মানে হচ্ছে ডয়টোরিয়াম, তাহলে 2 নম্বরে কি আছে একটা ডয়টোরিয়াম। 1-acetoxy মানে একে ও COCH3, আমরা যাকে বলতে পারি ও এসি, 1-acetoxy ইথেন, তাহলে বাকি দুটো ভ্যালেন্সি আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে এই হলো গিয়ে কম্পাউন্ডার স্ট্রাকচার। এবারে প্রথম বক্তব্য দেখ, এই কম্পাউন্ডে দুটো স্টিরিও সেন্টার আছে, এইটা এইটা, তাহলে 4টে স্টিরিও আইসোমার হবে, এ পেয়ার অফ থ্রিও অ্যান্ড এ পেয়ার অফ এরাইথ্রো। তাহলে সেইটাকে আমরা ড্র করি, একটা থ্রিও একটা এরিথ্রো আমরা ড্র করি। তাহলে এই পিএইচ পিএইচ ও COCH3H এই DH, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে এরাইথ্রো আইসোমার, এরাইথ্রো। আর পাশাপাশি একটা থ্রিও লিখছি, এটা এইচ ও COCH3, এইদিকে ডি, এইদিকে এইচ, এইটা আমাদের থ্রিও আইসোমার। তাহলে এটা একটা এরিথ্রো একটা থ্রিও। তাহলে আমাকে যখন এই কম্পাউন্ডটাকে মানে হিটিং করতে বলা হয়েছে, তখন একে হিট করলে কী হবে বলতে হবে, একে হিট করলে কী হবে বলতে হবে। তাহলে কি হবে না, এখানে একটা বিটা এলিমিনেশান রিয়াকশান হবে। কি রিয়াকশান না, পাইরোলিসিস অফ অ্যাসিটেট মানে ও COCH3, তাহলে এর রেসপেক্টে বিটা পজিশান হচ্ছে এইটা, তাহলে বিটা পজিশান থেকে কাকে নেবে,
এখানেই মজাটা লুকিয়ে আছে। না হাইড্রোজেন আর ডয়টোরিয়াম একে অপরের আইসোটোপ, তাহলে বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে নিয়ে বেরোতে পারে, বিটা পজিশন থেকে ডয়টোরিয়ামকে নিয়েও কিন্তু বেরোতে পারে। প্রথমেই ক্লিয়ার করে নিই, বিটা পজিশন থেকে যদি হাইড্রোজেনকে নিয়ে বেরোয় তাহলে কে বেরোবে, মানে কে কে মানে এলিমিনেটেড হবে, CH3COOH। আর যদি ডয়টোরিয়ামকে নিয়ে বেরোয় তাহলে কি হবে, CH3COOD। তাহলে এখানেও এই পসিবিলিটি আছে, এখানেও এই পসিবিলিটি আছে, কোনখানে কি হবে, মানে CH3COOH আমরা এটাকে ইন শর্টে বলবো SCOH, আর এইটাকে ইন শর্টে বলবো SCOD, সরি এটা আসছে না, এসি একটা হচ্ছে SCOH, অন্য একটা হচ্ছে SCOD। তাহলে কে বেরোবে, SCOH বেরোবে না SCOD বেরোবে, সেইটাই আমাদের এই টোটাল প্রবলেমটার মূল বক্তব্য। তাহলে আমরা ধীরে ধীরে একটা করে স্টিরোআইসোমার নিয়ে আমরা এইটাকে একটু ডিসকাশন করি যে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তাহলে যদি আমরা প্রথমে এরাইথ্রোআইসোমারটাকে নেই, PH PH O CO CH3H, এই ডয়টোরিয়াম এই এইচ, তাহলে এইটা হলো গিয়ে আমাদের এরাইথ্রোআইসোমার। এইটাকে আমরা নিউম্যানে করি, বুঝতে অনেকটাই সুবিধা হবে। নিউম্যানে করা মানে এইখানে PH AD AH PH PH এক্লিপসড, এটা হবে OCOCH3, এটা গেল গিয়ে হাইড্রোজেন। এই আমাদের বোঝার সুবিধার জন্য যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে নিচে রাখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এইবারে দেখ, যদি এইটাকে ড্র করি, এখানে ডি কে লিখলাম ফন কার্বনটাকে, এখানে PH এখানে হাইড্রোজেন, ব্যাক কার্বনেরও এইখানে লিখলাম OCOCH3, এখানে হাইড্রোজেন এই PH, এইটাকে ড্র করলাম। তাহলে এই অবস্থাতে এই দুটো OCOCH3 আর ডয়টোরিয়াম সিন, তাহলে সিন ম্যানারে যদি এরা বেরিয়ে যায় কে বেরোবে, SCOD বেরোবে, SCOD বেরোবে, SCOD যদি বেরিয়ে যায় কে পড়ে থাকে, HPH, ব্যাক কার্বনে এখানে H এখানে PH, মানে এইটা কি হলো, PH H এই PH H এই কম্পাউন্ডটা, মানে এটাকে বলা হয় স্টিল বিন PH PH। এটা তাহলে কি 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 আইসোমার, জেড আইসোমার, সেইটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা পরে বলছি। এবারে দেখ, এইটাকে যদি এইরকমভাবে ড্র আমরা করি, যে মনে কর হাইড্রোজেনের সাথে OCটাকে সিন করলাম, তাহলে এটাকে ঘোরালে এখানে আসবে H, এই PH, এখানে আসবে D, এখানে আসবে OCOCH3, এই PH, এখানে H। তাহলে এইখান থেকে কে বেরোবে যদি এইভাবে, তাহলে এখানে তোকে বলতে হবে এইভাবে সিন এলিমিনেশান, এখানেও বলি সিন এলিমিনেশান, পাইরোলিসিস অফ অ্যাসিটেট, কি কি করা হচ্ছে না, হিট করা হচ্ছে। তাহলে এখান থেকে এই কনফর্মারে কে বেরোবে, তাহলে এই দুটো স্ট্রাকচার একে অপরের কনফর্মার, একে অপরের কনফর্মার, তাহলে এই কনফর্মার থেকে যদি এলিমিনেশান হয়, কি এলিমিনেশান, সিন এলিমিনেশান, কে বেরোবে, SCOD। আর এই কনফর্মার থেকে যদি সিন এলিমিনেশান হয়, কোন রিয়াকশান, না পাইরোলিসিস অফ অ্যাসিটেট, তখন কে বেরোবে, SCOH বেরোবে, SCOH, তখন কে পড়ে থাকছে, খুব সহজেই লিখতে পারি ডি, এই PH, এই PH, এই এই হচ্ছে এইচ, এই কম্পাউন্ডটা পড়ে থাকছে। তাহলে এখন আমাদের এই দুটোর মধ্যে কোন প্রোডাক্টটা প্রিডোমিনেন্ট হবে সেই কথাটা বলতে হবে। সেই কথাটা বলতে গেলে কি আমাদের বলতে হবে, না এই দুটো পাথওয়ের মধ্যে এই পাথওয়েটা হাই এনার্জি ট্রানজিশন স্টেট, ইয়াক্ট হাই, কেন না, এইখানে দেখ, এই ফিনাইল ফিনাইল এক্লিপসড ইন্টারাকশন,
এইভাবে বলবি পিএইচ পিএইচ এক্লিপসড। তাহলে পিএইচ পিএইচ এক্লিপসড ইন্টারাকশনের জন্য এই কনফর্মারটা যখন সিন এলিমিনেশান করবে তখন তার ই অ্যাক্ট অনেক হাই হবে, বা এটা হবে হাই এনার্জি ট্রানজিশন স্টেট। এই পাথওয়েটা হবে হাই এনার্জি ট্রানজিশন স্টেট, হাই ই অ্যাক্ট। কিন্তু কম্পারেটিভলি এই পাথওয়েটাতে কি হচ্ছে না, পিএইচ পিএইচ দেখ অ্যান্টিতে আছে, মানে উল্টো দিকে আছে, ফলে এটা হচ্ছে লো এনার্জি ই অ্যাক্ট, লো এনার্জি টিএস। তাহলে এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট, এটা মেজর, এটা হবে মাইনর, এটা মেজর মাইনর। তাহলে খেয়াল করে দেখ, পরে এটা ডিসকাশন করছি, যে প্রোডাক্টটা মেজর হলো সেটা কে বেরিয়েছে, এসিওএইচ, ফলে যে প্রোডাক্টটা তার মধ্যে ডয়টোরিয়াম থেকে গেছে। এটা পিএইচ পিএইচ অ্যান্টি সেটা আছে, কিন্তু এটাকে যে কোশ্চেনটা করে পরে বলছি, এখানে কে থেকে গেল না, ডয়টোরিয়ামটা থেকে গেল, ডয়টোরিয়ামটা থেকে গেল। বেশ, তাহলে এইটা যদি বুঝতে পারিস তাহলে আমি থ্রিওটা আর করে দেব না, ওটা তোরা করবি। আমি কি না, আমি ফাইনাল প্রোডাক্টটাকে লিখে দিয়ে আমি একটু ডিসকাশন করছি। কী কী মানে ডিসকাশনটা? আচ্ছা থ্রিওটা একটু করে দেখিয়ে দিই। থ্রিওতে তাহলে কি হবে না, এই পিএইচ, এই পিএইচ ও সিও সিএইচ থ্রি এইচ, এইখানে আসবে আমার, এইখানে আসবে এইচ, এই আসবে ডি, এই হচ্ছে আমাদের থ্রিও আইসোমার। তাহলে থ্রিও আইসোমারে কি থাকবে না, এই হলো পিএইচ এইচ এই ডি, এই পিএইচ ও সিও সিএইচ থ্রি, এই আছে এইচ, এই আমাদের কম্পাউন্ডটা। এবারে এইটাকে যদি এইভাবে আমরা ড্র করি, যদি এইভাবে ড্র করি, এখানে হাইড্রোজেনটাকে ড্র করলাম, এখানে পিএইচ এই ডি, এখানে ও সিও সিএইচ থ্রি এই পিএইচ, আর এখানে থাকছে কে না এইচ। তাহলে এই কনফর্মার থেকে কে বেরোবে, মাইনাস এসিওএইচ, অন হিটিং এসিওএইচ বেরোচ্ছে, কে পড়ে থাকছে পিএইচ ডি, এই পিএইচ এইচ, এইটা আমাদের পড়ে থাকছে। আর অন্য কনফর্মারটা ড্র করলে কি আসবে, যদি ডি কে লিখি সিন, তাহলে ডি এখানে পিএইচ এই এইচ, এখানে ও সিও ও সিও সিএইচ থ্রি এই পিএইচ এই এইচ। তাহলে এখান থেকে যদি বেরোবে কে বেরোবে, এসিও ডি বেরোবে, কে থাকছে এইচ পিএইচ এই ডবল বন্ড এই পিএইচ এইচ, এই থাকছে এই দুটো প্রোডাক্টের মধ্যে। তাহলে এইখানে কি হবে, এইখানে লিখবি হাই এনার্জি টিএস, কেন না পিএইচ পিএইচ এখানে কি আছে না এক্লিপসড, পিএইচ পিএইচ এক্লিপসড, আর এটা লো এনার্জি টিএস, লো এনার্জি টিএস। তাহলে এই প্রোডাক্টটাই কি হবে মেজর প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি হবে মাইনর প্রোডাক্ট। তো এবারে যদি আমরা একটু সামারি করি, খুব সুন্দরভাবে এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা কর, যদি আমরা এটাকে মুছে দেই, মুছে দিয়ে যদি শুধু মেজর প্রোডাক্টটার উপর এমফাসাইজ করি, থ্রিও থেকে কি পাচ্ছি না এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা, এটা অ্যান্টি, সবই অ্যান্টি, মানে এই কম্পাউন্ডটা পাচ্ছি। এরাইথ্রো থেকে কি পাচ্ছি, ও সিও সিএইচ থ্রি এইচ ডি এইচ পিএইচ, এখান থেকে কি পাচ্ছিলাম না খেয়াল করে দেখবি, এখানে ছিল ডি এই পিএইচ এই পিএইচ এই এইচ, এইরকম ছিল। তাহলে মেজর প্রোডাক্ট, তাহলে দুটোর ক্ষেত্রে পিএইচ পিএইচ অ্যান্টি, কিন্তু থ্রিও থেকে যে কম্পাউন্ডটা পেয়েছি মেজর প্রোডাক্ট, সেখানে কোনো ডয়টোরিয়াম নেই, মানে এখান থেকে যেটা মেজর প্রোডাক্ট সেখানে কি দেখবি, ম্যাক্সিমাম কে বেরিয়েছে, এসিও ডি বেরিয়ে গেছে, আর এখানে কে মেজর প্রোডাক্টে বেরিয়ে গেছে, এসিওএইচ বেরিয়েছে। তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন দে, ভাষাটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর, যে এই কম্পাউন্ডে 1 টু ডাইফিনাইল 2 ডিউটোরিও 1 অ্যাসিটক্সি ইথেন, এর থ্রিও আইসোমার, থ্রিও আইসোমার, থ্রিও আইসোমার লুজেস, লুজেস
ম্যাক্সিমাম অফ ইটস ডিউটোরিয়াম ডিউরিং হিটিং, ম্যাক্সিমাম অফ ইটস ডিউটোরিয়াম ডিউরিং হিটিং, হোয়ার এজ দ্য এরিথ্রো আইসোমার রিটেন ম্যাক্সিমাম অফ ইটস ডিউটোরিয়াম ডিউরিং সিমিলার ট্রিটমেন্ট। তাহলে হিট করলে এই প্রোডাক্টে কোনো ডয়টোরিয়াম নেই, তাহলে সমস্ত ডয়টোরিয়াম কী হয়েছে? মাইনাস এসিওডি, এই এসিওডি হিসাবে ডয়টোরিয়ামগুলো বেরিয়ে গেছে, ফলে সেইটাকেই একটু বেশ ভাষাগতভাবে বলছে যে থ্রিও আইসোমার লুজেস ম্যাক্সিমাম অফ ইটস ডিউটোরিয়াম ডিউরিং হিটিং, হোয়ার এজ দ্য এরাইথ্রো আইসোমার রিটেন মানে রেখে দিচ্ছে ম্যাক্সিমাম অফ ইটস ডিউটোরিয়াম ডিউরিং সিমিলার ট্রিটমেন্ট। তার মানে এখানে কে বেরোচ্ছে? এসিওএইচ। তাহলে আবারও বলছি, দুটো থেকেই দুটো কনফর্মার আসবে পসিবিলিটি, দুটো পাথ হয়ে দুটো কনফর্মারের মধ্যে একটা কনফর্মার যাবে হাই এনার্জি ট্রানজিশন স্টেট, সেটা কোনটা? যেখানে ফিনাইল এক্লিপসড, আর যে যেখানে পিএইচ এক্লিপসড নয় সেখানে কী হবে? লো এনার্জি টিএস। তাহলে রিয়াকশান অলওয়েজ গো ভায়া লো এনার্জি স্টেট পাথওয়ে, লো এনার্জি স্টেট পাথওয়ে। তাহলে আশা করছি এইটা নিশ্চয়ই বুঝতে পারলি। তাহলে যদি নিজেরা বুঝতে পারিস, তাহলে এই কম্পাউন্ডটা বাড়িতে করে পাঠাবি, পিএইচ সিএইচ সিএইচ থ্রি সিএইচ ও সি ডবল বন্ডেড এস এস এমই পিএইচ, এই কম্পাউন্ডটার থ্রিও আর এরাইথ্রো আইসোমারকে সেপারেটলি হিটিং করলে কোন প্রোডাক্ট পাওয়া যাবে? এখানে কিন্তু একটাই করে প্রোডাক্ট হবে, কারণ একটাই করে বিটাইচ আছে, সেইটা কিন্তু আমি একটু জানিয়ে দিলাম। তাহলে সেইটা একটু করে পাঠাবি যে এইখানে কীটা হবে। আচ্ছা বেশ, এই পর্যন্তই থাক, প্রথম ভিডিওটা এই স্টিরিওকেমিস্ট্রিটা এই পর্যন্তই আজকে থাক।